শুভ সকাল বুকারেস্ট থেকে। আমি আছি এখন বুকারেস্টের স্টার রোমানিয়া, রেলওয়ে বাংলাদেশের ডাক বিভাগের মতো একটি গভর্নমেন্টের পোস্ট। গত কয়েকদিন যাবৎ আমি খুব ভয়ানের ভিতরে আছি এই পোস্ট করা নিয়ে। মানে ইউরোপীয় ইউনিয়নের বাইরে যদি কেউ কোনো কুরিয়ার করতে চায় অথবা কোনো পার্সেল পাঠাইতে চায়, কোনো ডকুমেন্টস পাঠাইতে চায়, ভয়াবহ যন্ত্রণা। ছোটোখাটো 1 কেজির মতো একটা পার্সেল আছে, এটা আমি পাঠাবো মলদোভাতে আমার এক ফ্রেন্ডের কাছে। মলদোভা হলো ইউরোপীয় ইউনিয়নের বাইরে। এটা হওয়ার কারণে দিয়ে চলে গেলাম, ওরা বলতেছে এখানকার গভর্নমেন্ট থেকে আমার একটা কাস্টমস থেকে একটা রিলিজ লেটার লাগবে। পুরো অনলাইনে অ্যাপ্লাই করতে হয় অথবা কাস্টম গিয়ে সরাসরি উপস্থিত হয়ে তারপরে ক্লিয়ারেন্স নিতে হয়। আমার কী কী জিনিসপত্র আছে এগুলো দেখায় একটা ক্লিয়ারেন্স নিতে হয়। যদি আমি ওটা না নেই DHL নেবে না আমার। এখানে একটা খুব জনপ্রিয় কুরিয়ার সার্ভিস আছে, ওটার নাম হলো ফ্যান কুরিয়ার, ওরাও নেবে না। তারপর আমি আমার অফিসে কথা বললাম, ওরা তো একটু মানে আমাদের বস হলো এক্সপোর্ট ইম্পোর্ট করে, আমাদের বিভিন্ন লেদার বিভিন্ন সামগ্রী আর কি তারা এক্সপোর্ট করে ইম্পোর্ট করে প্রয়োজনে। তো ওদের কাছে ওই ক্লিয়ারেন্সের যে সার্টিফিকেট আছে ওরা ওটা করতে পারবে। কুরিয়ারের সাথে ওদের কন্ট্রাক্ট আছে, ওরা বলতেছে যে যার কাছে আমি পাঠাবো তার বিস্তারিত লাগবে, তার ডকুমেন্টস লাগবে, আমারও লাগবে, এত ডকুমেন্টস। তারপর আবার খরচ হলো খুব এক্সপেন্সিভ, 1 কেজির থেকে ওটা কম মাল, এর খরচ হয়ে যাবে 500 টাকার উপরে, 500 লি। জিনিসের কারণে আমি বলে বললাম এত ঝামেলার ভিতরে আমি নাই। ভদ্রলোক ইয়াতে আছে মলদোভাতে, সে আমাকে সাজেস্ট করলো এখানে যে সরকারি পোস্ট এটাতে যাওয়ার জন্য, তো এখানে নাকি খরচ কম। আর এখন 9টা বাজে, সকাল 9টা বাজে। ওনার বললো যে আর 1.5 ঘন্টা ওয়েট করেন, 10:30টার দিকে এখানে। ওরা বললো যে ভামা ওপেন হবে 10:30, ওইখানে হলো কাস্টমস, মানে এখানে আমার সব ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স এখান থেকে হয়ে যাবে। আমার ওই আরেকটা জিনিস বলতেছিলাম, EORI শব্দটা হলো EORI ইওরি, মানে ওই একটা প্রতিষ্ঠান আছে বুকারেস্টে, বুকারেস্ট বলতে হোল রোমানিয়াতে আপনি যত এক্সপোর্ট ইনপুট করবেন ওটার যে ক্লিয়ারেন্স ইউরি, ওটা থেকে আপনি যদি একবার ইয়ে করে ফেলেন আপনার সারা জীবনে আপনার আর কোনো ঝামেলা নেই। আপনি যতই মানে বাংলাদেশ থেকে যদি আপনি পার্সেল, ইভেন এটা মূল সমস্যা ইউরোপিয়ানের বাইরে, এটা মলদোভাটা আমি উদাহরণ দিলাম, আপনি যদি বাংলাদেশে পাঠান, ইন্ডিয়াতেও পাঠান বা নেপালেও পাঠান, তাহলেও আপনার এই এই কোডটা লাগবে আর কি, যদি অধিক পরিমাণে মাল হয়। একদমই পার্সোনাল দেখা গেলো একটা দুটো জিনিস, এটা হলো আলাদা হিসাবে, এটাতে তেমন কোনো ঝামেলা নেই। কিন্তু যদি মোটামুটি একটু বেশি হয়, 2-3 কেজির উপরে হয়ে যায়, তাহলে আপনার EORI এটা থেকে আপনার ক্লিয়ারেন্স। আর এর একবার নিতে হয়, একবার আপনার নামে যদি আপনি একবার নিয়ে নেন তাহলে এটা আপনি কন্টিনিউটি ইউজ করতে পারবেন। কিংবা EORI আপনি লেখা গুগলে সার্চ করলে দেখবেন ওইখানে 70-77 না যেন 79 টাকা নেবে, ওটা আপনি কার্ডে পেমেন্ট করে দিলে ওইখান থেকে একটা ওরা মেইলে আপনাকে ওটার একটা কোড দিবে। ওই কোড ইউজ করে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশ থেকে কোনো মালটা আনলে আনতে পারবেন, এখানে কাস্টমস কোনো ঝামেলা করবে না। যদি এগুলো না থাকে, আপনি বাংলাদেশ থেকে কোনো কিছু পাঠায় কেউ, আপনার কিন্তু এটা এখানে কাস্টমস আটকে থাকবে, কাস্টমস থেকে এটা ছাড়াইতে পারবেন না। যেটা হয় আর কি, বাংলাদেশেও কাস্টমসে অনেক সময় দেখা গেলো অনেক মাল আটকে থাকে সঠিক পেপার্সের অভাবে। এখন এখানে কী এক্সপিরিয়েন্স হয়, এটা কি ঠিকঠাক মতো যায় কি না বা এরা রিসিভ করে কি না, এটা আমি কনফার্ম হয় বা কত টাকা লাগে এটা কনফার্ম হয় আপনাদের আবার শেয়ার করছি। আমি আবার আসতেছি 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসতেছি। 2 hours later আমি জাস্ট ইয়া থেকে বের হলাম, রোমানিয়া যে কুরিয়ার এখান থেকে বের হলাম। খুবই ভালো লাগলো ওদের সার্ভিস, আমি এত জায়গায় ঘুরলাম। আমি ভাবলাম যে সরকারি অফিস হয়তো ওদের সার্ভিস ভালো থাকবে না, সকালে যে অফিসটাতে গেছিলাম ওদের সার্ভিসটা যেন কেমন ছিল। এখানে আমি সর্বোচ্চ প্রফেশনালিজম দেখলাম আর কি, আমার খুবই ভালো লাগছে। ঠিক 10:30 ওদের শুরু করার কথা, 10:30 আমরা 2 জন লোক সিরিয়াল ছিলাম, মানে 10:30 বাজার সাথে সাথে ওরা ফাইল নিল এবং খুব দ্রুত ওরা কাজ কাজ দেখে আমি অবাক হয়েছে, রকেটের মতো কাজ করে ওরা। আমার কার্টুন দিল, তারপর স্কচ লাগাইলো কার্টুনের ভিতরে, মানে রকেটের মতো কাজ, মানে 5-10 মিনিটের ভিতরে 3-4 জনের ফাইল শেষ হয়ে গেলো আমার সামনে। কিছু লোক আসছে এরা, মানে এখানে মূলত এই অফিসটা ছিল শুধু ইন্টারন্যাশনাল, যারা বিদেশ থেকে প্রোডাক্ট রিসিভ করবে অথবা বিদেশে প্রোডাক্ট পাঠাবে, তো এর ভিতরে প্রোডাক্ট ওরা কিছু রিসিভও করলো, কিছু প্রোডাক্ট আবার ওরা যারা এখান থেকে নিতে আসছে অন্য জায়গা থেকে যে মালগুলো আসছে ওগুলো এখান থেকে যারা রিসিভ করবে ওগুলো ওরা দিল। সব মিলে অনেক ভালো লাগলো। তবে একটা জিনিস আমি এটা দুর্নীতির মতোই মনে হয়েছে, এখান থেকে আমার একটা কার্টুন দিছিলো, তো আমার নিজেরও প্যাকেট ছিল, ওরা বললো এই প্যাকেট হবে না, আমারটা আমার প্যাকেট একটু প্লাস্টিক টাইপের ছিল, ওরা একটা কার্টুন দিল, এটার জন্য আলাদা 5 টাকা নিলে হচ্ছে। সব মিলে অনেক চিপ ভালো জিনিসটা। আমি DHL যেখানে 400-500 টাকা আমার 500 টাকার উপরে খরচ হতো, সেখানে এখানে মাত্র 84 টাকা খরচ হয়েছে, আর হলো 5 টাকা নিল কার্টুনের জন্য, সেখানে সব মিলে 89 টাকা হলো। তো ওদের সার্ভিস আমি খুবই হ্যাপি। আর আমি এই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দেবো, যারা বুকারেস্টে আছেন বাংলাদেশ অথবা দেশের বাইরে ডকুমেন্টস পাঠাবেন। আমি জিজ্ঞেস করলাম মশলা টশলা পাঠানো যাবে কিনা, ওরা বললো যে প্যাকেটটা ইনটেক হওয়া লাগবে, ইনটেক বলতে প্যাকেটের উপরে সব যাতে লেখা থাকে যেটা কত গ্রাম আছে, তারপরে
বেসিক যে জিনিসপত্র ভিতরে লেখা থাকে ওটা যাতে থাকে, না হলে অর্ডার রিসিভ করবে না। তাহলে আপনি একটা বাংলাদেশে পলিথিনে করে নিয়ে আসছেন, ওইটা অর্ডার রিসিভ করতে চাইবেন, কারণ ওরা জানে না জিনিসটা কী, এটার ভিতরে আপনি ড্রাগস ঢুকাই দিচ্ছেন না কি মশলার ভিতরে অন্য কিছু ঢুকাই, যাতে না হয় ইনটেক প্যাকেট হলে ওরা যে কোনো কিছু সেন্ড করবে, আপনি অন্য কিছু পাঠাইলে সেন্ড করবে, এটা সমস্যা নেই। তাহলে এমনকি আমি যখন ওদের একটা আমাকে পেপার দিয়েছে, এখানে আমি আমার নাম লিখছিলাম, আমি যার কাছে পাঠাবো তার নামও লেখা লাগছে, তো ওগুলা তো রোমানিয়ান ভাষায় লেখা, আমি অনেকগুলো বুঝতে পারছি। ওরা আমার এখানে একটা ছেলে একটা মেয়ে ছিল, দুজনে আমাকে ধরে ধরে যে এখানে পোস্টাল কোড লিখতে হবে, এখানে নাম লিখতে হবে, এখানে মোবাইল নাম্বার, সব কিছু বুঝে বুঝে দিচ্ছে, জিনিসটা খুবই ভালো লাগছে। আর আমাদের সরকারি অফিসগুলোতে তো ওরা খুব ঢিলা কাজ করে, এখানে খুব দ্রুত কাজ করে এবং হেল্পফুল, এই অফিসটাতে আমার এটা মনে হয়েছে। কিন্তু ওদের রিভিউ আমি দেখলাম যে পাশের ভিতরে দুই দেওয়া ছিল গুগল যে রিভিউ, তা আমি একটু শঙ্কিত ছিলাম যে এদের সার্ভিস নিয়ে, তবে আমি আসার পরে আমি এখন কোন থাকি। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো সব জায়গায় ডকুমেন্টস চায় আপনার, আমি বললাম যে DHL-এ আমারও ডকুমেন্টস চাইছে, তারপর আমি যার কাছে পাঠাবো তারও ডকুমেন্টস চাইছে, তার আইডি কার্ড, তার পাসপোর্ট, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট অথবা আইডি কার্ড, যে কোনো একটা হলে হয়। এখানে আমার কোনো ডকুমেন্টস চাই না, আমি আইডি কার্ড আমার হাতে রাখছিলাম যে হয়তো দেওয়া লাগবে, কিন্তু না আইডি কার্ড আমার চাইনি। আমার সামনে একজন ছিল, ওনার আইডি কার্ড দেখলাম নিল, আমারটা নিল না। তবে ফোন নাম্বার, আপনি যেখানে থাকেন সেটার অ্যাড্রেস, তো পোস্ট কোড এগুলো দেওয়া লাগে আর কি, এগুলো তো সবারই আসবে আরম্ভ করে থাকে। সব মিলে একটা চমৎকার ইয়া ছিল, এখন আমি আপাতত বিদায়, আল্লাহ হাফেজ।